পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, কালিৰ ভিডিঅ'টোৰ যোগেদি তোমালোকে আকৃতিসমূহৰ কিছুমান আকৃতিৰ কালি বা তাৰ ভিতৰত কিমান ঠাই আছে সেই বিষয়ে তোমালোকে অৱগত হৈছিলা আৰু সেইটো কেনেধৰণে উলিয়াব লাগে তোমালোকক মই তাৰ যোগেদি বুজাবলৈ যত্ন কৰিছিলোঁ, হয়নে? আৰু সেইটো আমি কেনেধৰণে কৰিছিলোঁ, তাৰ ভিতৰত আমি কিছুমান বৰ্গ আঁকি সেই কামটো কৰিবলৈ যত্ন কৰিছিলোঁ। ধৰি ল'লোঁ এই আকৃতিটো আমি কালি উলিয়াব লাগে, তাৰ কাৰণে আমি কি কৰিছিলোঁ, তাৰ ভিতৰত কিছুমান বৰ্গ আঁকিছিলোঁ আৰু সেই বৰ্গ কেইটা আছে সেইটো হিচাপ কৰিয়ে তাৰ কালিটো উলিয়াইছিলোঁ। এতিয়া তোমালোকে তাতোতকৈও উজু নিয়মত আমি কালি উলিয়াব পাৰি নেকি সেই বিষয়ে আজি আমি কথা পাতিম, আৰু লগতে তোমালোকক মই শিকাম বৰ্গ আয়ত সেইবিলাকৰ কালিনো কেনেধৰণে উলিয়ায়। তাৰ আগতে তোমালোকে নিশ্চয় জানা বৰ্গনো কোনটো আয়ত কোনটো সেইবিলাক তোমালোকে ইতিমধ্যেই গম পাইছা। এতিয়া তোমালোকে এই বি ছবিখনলৈ যদি লক্ষ্য কৰা, তাত তোমালোকে কি দেখিবা, তাৰ দিশটো এইটো দিশ হয়নে, আৰু এইফালে এটা প্ৰস্থ আমি পাইছোঁ, দিশটো প্ৰস্থতকৈ দীঘল হয়নে আমি পাইছোঁ, আৰু তাৰ আকৃতিটো আমি কি আকৃতি বুলি গম পাইছোঁ, আয়ত আকৃতি হয়নে। এই ছবিখনৰ বি ছবিখনৰ আকৃতিটো কেনেকুৱা, আয়ত আকৃতিৰ। আনহাতে এই এ ছবিখন যিখন আমি দেখিছোঁ সেইখনৰ কিন্তু দীঘে পথালিয়ে সমান হয়নে, তাৰ দিশ কোনটো প্ৰস্থ কোনটো সেই বিষয়ে আমি ক'ব নোৱাৰোঁ। তাৰ সলনি আমি কেনেধৰণে ক'ব পাৰোঁ, তাৰ বাহু বুলি ধৰিব পাৰোঁ, এইবিলাক তাৰ কি বাহু, এইটো এটা বাহু, এইটো এটা বাহু, এইটো এটা বাহু, এইটো এটা বাহু হয়নে। ইয়াত দিশ কোনটো প্ৰস্থ কোনটো আমি উলিয়াই কৈ দিব নোৱাৰোঁ। আৰু আমি আৰু এটা কথা জানো যে বৰ্গৰ চাৰিওডাল বাহুৱেই সমান হয়, এইডাল যিমান দীঘল হ'ব এইডালো যিমান সিমান দীঘল হ'ব, আনহাতে এইডালো সমান হ'ব আৰু এইডালো সমান হ'ব, গতিকে চাৰিওডালেই কি হ'ব, সমান হ'ব। ইয়াৰ বিপৰীতে আয়তটোৰ কিন্তু যিকোনো এনেধৰণে দুডালহে সমান হয়নে, এইফালৰডাল সমান হৈছে, এইফালৰডাল এই দুডাল সমান হৈছে, আনহাতে আৰু এইফালৰডালে এইফালৰডালে সমান হৈছে। আজি আমি তাকে শিকিম, এনেধৰণৰ আকৃতিবিলাকৰ আমিনো কালি কি ধৰণে উলিয়াব পাৰোঁ, তাত বৰ্গ অঁকাৰ বাহিৰেও বৰ্গ আঁকি শিকাৰ কালি উলিওৱাৰ বাহিৰেও আমি আৰু কেনেধৰণে তাৰ কালি উলিয়াব পাৰোঁ। এতিয়া তোমালোকৰ কিতাপত দিয়া আছে আয়তৰ কালি উলিয়াওঁ আহা, তোমালোকৰ কাষতে এটা এনেধৰণৰ আয়ত আয়তাকাৰ আকৃতি এটা অঁকা আছে, কাষৰ আয়তটোৰ কালি চিত্ৰত দেখুওৱাৰ ধৰণে 15 বৰ্গ চেণ্টিমিটাৰ, কিয়নো আয়তটোৱে 15টা সৰু সৰু বৰ্গ আগুৰি আছে। এই আয়তটোৰ কালি কিমান বুলি কৈছে, 15 বৰ্গ চেণ্টিমিটাৰ। আৰু আমি সেইটো কেনেধৰণে গম পালোঁ, আমি এনেধৰণে এটা দুটাকৈ ইয়াত হিচাপ কৰি চালোঁ, তাত আমি কেইটা বৰ্গ পালোঁ, 15টা বৰ্গ পালোঁ। আৰু ইয়াত যিবিলাক এই ভিতৰত যিবিলাক আমি বৰ্গ দেখিছোঁ সেই বৰ্গবিলাকৰ এটা এটা বাহুৰ এইবিলাক যে এইবিলাকৰ দিশ কিমান, 1 চেণ্টিমিটাৰ। এতিয়া আমি হিচাপ কৰি গম পালোঁ, ইয়াত এটা এটাকৈ হিচাপ কৰিলোঁ, আমি কেইটা পালোঁ, 15টা বৰ্গ পালোঁ আৰু তাৰ কালিটো আমি 15 বৰ্গ চেণ্টিমিটাৰ বুলি গম পালোঁ। এইটোকে কৰি নাথাকি, আমি এটা এটাকৈ হিচাপ কৰি নাথাকি, আমি একেবাৰে উজু নিয়ম এটা আছে সেইটোত আমি কেনেধৰণে উলিয়াম, সেইটোৰ হৈছে আমি তাৰ দিঘ আৰু প্ৰস্থ এই দুটা যদি আমি পূৰণ কৰি দিওঁ তেতিয়া আমি তাৰ কি পাই যাম, কালিটো পাই যাম। গতিকে এনেধৰণৰ আয়তাকাৰ আকৃতিবিলাকৰ আমি এই ভিতৰত বৰ্গ আঁকি নাথাকিলেও সিহঁতৰ এই দিঘ আৰু প্ৰস্থটো যদি আমি পূৰণ কৰি দিওঁ তেতিয়া আমি তাৰ কি পাই যাম, হেৰিটো কালিটো পাই যাম। এতিয়া এই ছবিটোলৈ যদি আমি চাওঁ, তাৰ দিশটো আমি চাম, দিশটোত কিমান আছে, 1, 2, 3, 4, 5 আৰু আমি যদি চেণ্টিমিটাৰে জোখোঁ এইটোত কিমান চেণ্টিমিটাৰ হ'ব, 5 চেণ্টিমিটাৰ হয়নে, ইয়াত কিমান হ'ব, 5 চেণ্টিমিটাৰ, আৰু এইফালে কেই চেণ্টিমিটাৰ হ'ব, 1, 2, 3 চেণ্টিমিটাৰ হয়নে। 3 চেণ্টিমিটাৰ বুলি আমি কেনেধৰণে গম পালোঁ, ইয়াত আমি এটা কথা আমি চাইছিলোঁ, তাৰ ভিতৰৰ বৰ্গবিলাকৰ বাহুবিলাকৰ জোখ কিমান আছিলে, 1 চেণ্টিমিটাৰ, গতিকে 1, 2, 3 চেণ্টিমিটাৰ। আৰু ইয়াৰ কালিটো আমি কেনেধৰণে গম পাই গ'লোঁ, 5 × 3 = 15 বৰ্গ চেণ্টিমিটাৰ হয়নে, এনেধৰণে আমি উলিয়াব পাৰিম। গতিকে এনেকুৱা ধৰণৰ আয়তাকাৰ যদি আকৃতিবিলাক দিয়া থাকে আৰু তোমালোকক তাৰ কালি উলিয়াবলৈ কয় তেতিয়া তোমালোকে কি কৰিবা, তাৰ দিঘ পূৰণ প্ৰস্থ এনেধৰণে
লিখি দিলে তার এন ধরনে উলিয়াই দিলে আমি তার কালিটো পাই যাম। এই ছবিটোর দিক কিমান আছিলে 5 সেন্টিমিটার হয়নে, পূরণ আর প্রস্থ কিমান আছিলে 3 সেন্টিমিটার, গটিকে ইয়ার কালিটো কিমান হবো 5 3 গুণ 15 বর্গ সেন্টিমিটার, এনে ধরনে তোমালোকে উলিয়াব পারা। এতিয়া আমি চাও বর্গর কালিনো আমি কেনে ধরনে উলিয়াম, ইয়ার পিছত আমি চাও বর্গর কালি বা ক্ষেত্রফল আমি কেনে ধরনের উলিয়াম। বর্গটোত আমি কি দেখো তার চারিওডাল এনে ধরনের বাহু, চারিডাল বাহু থাকে আর গোটেই চারিওডালে কি হয় সমান হয় হয়নে, এইডালক আমি একোডাল একোডাল, এইকেইডালক একোডাল একোডাল বাহু বলে কোঁ। এতিয়া আমি বর্গ এটার কালিটো কেনে ধরনের উলিয়াব পড়ো তার ভিতর এনে ধরনের বর্গ আঁকি পেলায় আমি তার কালিটো উলিয়াব পারো, আর তার সলনি বা সেইটো নকৰি পেলাই আমি আন এটা উপায়ও তার কালি উলিয়াব পাৰোঁ, যিটো আমি আয়তৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে কৰি আহিছোঁ। এতিয়া বৰ্গটোৰ ক্ষেত্ৰত আমি কি কৰিম, তার বাহু কেইডাল, এডাল বাহু আৰু এই দুডাল বাহু, যিকোনো দুডাল বাহু এডালেই হওক বা এডালেই হওক, তার জোখটো যদি আমি পূৰণ কৰি দিওঁ তেতিয়াও আমি কি পাম, তার কালিটো পাই যাম হয়নে। আমি বাহু দুটা, দুটা যিকোনো দুটা বাহু পূরণ করে দিলেই তার কালিটো আমি পাই যাম। যেনে এই বর্গটোর ক্ষেত্রে আমি চাও ইয়ার এইফালের একটা বাহু, এইটো বাহুর দিকটো কিমান, বাহুটোর কিমান দীঘল, এইটো 1 2 3 4 4 সেন্টিমিটার দীঘল হয়নে। তারপিছত তার এইটো বাহু যদি আমি চাও এইটো কিমান, 1 2 3 4 4 সেন্টিমিটার দীঘল। এতিয়া সেই দুটাক যদি আমি পূরণ করে দিই 4 4 গুণ 16 বর্গ সেন্টিমিটার হয়নে, এনে ধরনের আমি পাই যাম। গতিকে তোমালোকে বর্গর ক্ষেত্রে যদি আকৃতিটোর গোটেই চারিটা বাহু সমান হয় তেতিয়া তোমালোকে কি করবা, তার যিকোনো দুটা বাহু পূরণ করে দিবা, মানে দুটা বাহু পূরণ করে দিলে তার আমি কালিটো পাই যাম। গতিকে বর্গর কালি আমি কেনে ধরনের উলিয়াম, এনে ধরনের বর্গর কালি উলিয়াবর কারণে আমি কি করিম, বাহু পূরণ বাহু, বাহু পূরণ বাহু, এই দুটা পূরণ করে দিলেই হয়ে যাব। বাহুটো কিমান আছিলে, এটা বাহু 4 সেন্টিমিটার আর পূরণ 4 সেন্টিমিটার, 4 4 গুণ 16 বর্গ সেন্টিমিটার, এইটাই হয়েছে তার কালি উলিয়ার, বর্গর কালি উলিওয়ার নিয়ম। বর্গর কালি কেনেকে উলিয়াম, বাহু পূরণ বাহু, আর আয়তর কালি কেনেকে উলিয়াম, দিক পূরণ প্রস্থ হয়নে, সেইটো করলেই হয়ে যাব। গতিকে বিশেষ তোমালোকে খেলিমেলি হওয়ার প্রয়োজন নাই, আয়তটোর ক্ষেত্রে দিক আর প্রস্থ করি কারণ তার দিক আর প্রস্থ থাকে, আর বর্গটোর ক্ষেত্রে দিক আর প্রস্থ বলে আমি নকরো, আমি দিক আর প্রস্থ তার বিচারি নাপাও, তার বাহু আর বাহু বলে আমি করে দিম, একটা কথাই হয়নে। গতিকে এইকেইটা মন দি চাবা। ইয়ার পিছত তোমালোকক কিছুমান কাম করবলে দিছে ছবি চাই, তাত চিত্র এ বি সি ডি এনে ধরনের চারিটা ছবি দিছে তোমালোকে দেখিছা, সেই ছবিকেইটা চাই তলর এই প্রশ্নকেইটা তোমালোকক সমস্যাকেইটা সমাধান করবলে কৈছে। চিত্র এ আমি কি দেখিছো, তাত আমি বর্গ, আমি আগতে কি কৈছিলো, বর্গ এটা তার ভিতর হওয়া যিকোনো আকৃতি এটা তার ভিতর হওয়া বর্গর সংখ্যা চাই তার কালি উলিয়াইছিল, যেনে তার ভিতর কিমানটা বর্গ আছে সেইটো চাই আমি তার কালি উলিয়াইছিল। এই ইয়াতো সেই একটা কামকে করব লাগে, চিত্র এত বর্গর ঘরের সংখ্যা কিমান আছে সেটো আমি লিখি দিব লাগে, ইয়াত কেটা বর্গ আছে এই ঘরটোত আমি লিখিব লাগে হয়নে। হিমানটা বর্গ হলে তার কালিটো কিমান হব, আমি এটা কথা গম পাইছিলো, তাত যিমানটা বর্গ থাকে সিমানটাই তার কালি হব, যদি ইয়াত 10টা বর্গ আছে তেতিয়া তার কালি কিমান হব, 10 বর্গ সেন্টিমিটার হয়নে। আর সেই একটা কামকে সেইটোকে আমি এই ফালটোত ইয়াত আমি সেই আগত যে করেছিলো দিক পূরণ প্রস্থ সেই নিয়মটো ইয়াত করব লাগে, যেনে এই বর্গটোর দিক কিমান আছে সেই দিঘর জায়গা লিখব লাগে, কিমান হব দিক, 1 2 3 4 5 সেন্টিমিটার হয়নে, 5 সেন্টিমিটার বলে এইখিনিত লিখিবা। আর প্রস্থটো কিমান আছে, 1 2 3
3 সেমিমিটার বলি ইয়াত লিখিবা এতিয়া তার কালিটো আমি কেনে ধৰণৰ উলিয়াম আমি কি কৈছিলু এটাক পূৰণ কৰি দি তার কালিটো উলিয়াইছিল নে কটিকে 5 3 গুণ 15 বৰ্গ সেমিমিটার বলি তোমালোকে এই ঘৰটোত লিখি দিবা কটিকে এতিয়া এই সমস্যা কেটা আমি কি কৰিব লাগে এতিয়া লকে হিকিহা দুইটা নিয়ম ব্যৱহাৰ কৰিব লাগে এফালে আমি বৰ্গৰ সংখ্যা অকল বৰ্গটোৰ সংখ্যা গণনা কৰি এফালে লিখিব লাগে আৰু তাৰ পিছত তার কালিটো লিখিব লাগে যেটো আমি প্ৰথমে হিকিছিলু তাৰ পিছত আমাক কি কৈছে ইয়াত দীঘ আৰু প্ৰস্থ লিখি হে দুটা পূৰণ কৰি ইয়াত কালিটো লিখিব লাগে গটিকে এ বি সি ডি একেটা তোমালোকে এবাৰ কৰিবলৈ যত্ন কৰিবা তাৰ পিছত যদি অসুবিধা পোৱা মই আকৌ এবাৰ কৈ দিম ইয়াৰ পিছত চোৱা তোমালোকক কিছমান ইয়াত আকৃতি দিয়া আছে ইয়াত কিছমান আকৃতি দিছে দেখিছানে হেবিলাক আমি তার কালি বিলাক আমি কেনে ধরনের উলিয়াম এতিয়া আমি ইতিমধ্যে শিকি আহিছো এনে ধরনের আয়ত আকৃতির বর্গ আকৃতির সেবিলাকর কালি উলিয়া বলে আমি শিকিলো কিন্তু এতিয়া আমাক যদি কেতিয়াবা দিয়া থাকে এনেকুয়া আকৃতি এটা হেতুর আমি কালি কেনে ধরনের উলিয়াম হয়নে হেতুর কারণে আমাক ইয়াত কিছুমান নিয়ম দিছে হেতু আমি করলেই হয়ে যাব এতিয়া এই চিত্র এক চিত্র দুই চিত্র তিনি এনে ধরনের ইয়াত কিছুমান চিত্র দিয়া আছে আর চিত্র একত কি করেছে যেটু আকৃতি ইয়াত আছে সেইটোর ভিতর আমি সেই প্রথমের নিয়মটোর মতে তাত কিছুমান এক সেন্টিমিটার এনেকা বর্গ আঁকি পেলালো হয়নে তাত কিছুমান কি আঁকিলো বর্গ আঁকি দিলো এতিয়া সেই বর্গখিনি যেতিয়া আঁকিলো তাত আমি এটা কাম করব লাগিব আমি প্রথমতে কি করিম তাত ভিতর চামগে যে ইয়ার কালিটো উলিয়াবর কারণে আমি প্রথমতে তাত চাম তাত সম্পূর্ণ বর্গ কেটা আছে মানে তাত আধা বলিবলে নাই সম্পূর্ণ এটা এটা যেনেকে এটু এটা এটু এটা তেনেকুয়া তাত কিমানটা আছে এই ছবিখন লৈ যদি আমি চাও এই ছবিখনত আমি সম্পূর্ণ তেনেকুয়া বর্গ কেটা পাম এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পাইছো হয়নে আটটা পালো আর আধা বর্গ কিমান আছে মানে আগতে আটটা পালো আর আধা মানে তার এনেকুয়া ধরনের তার এই ফালটো আমি দেখা নাই এই ফালটো যে এই ফালটো নাইকিয়া হয়ে আছে এটু নাই মানে এটু নাই কিন্তু এই ফালটো আমি দেখিছো যেনে ইয়াত দেখিছো হয়নে তেনেকুয়া কেইটা আছে আমি এটা চাব লাগে এনেকুয়া কেইটা আছে আমি চাব লাগে আমি প্রথমতে এনেকুয়া আধা কেইটা আছে চাওঁচোন এটা দুটা তিনটা চারিটা আমি তেনেকুয়া মাত্র চারিটাহে পালো হয়নে আধা চারিটা কি পালো আধা বর্গ পালো এনেকুয়া আকৃতির এতিয়া আমাক কি কৈছে এই আটটাটো সম্পূর্ণ আছে আমার ওর হয়নে গতিকে আধা যদি আমার ওর চারিটা থাকে সম্পূর্ণ গোটা বস্তু কেটা থাকিব দুটা আধায় এটা নহয় জানো তোমালোকে আধা আধা যদি এনেকুয়া এটা আধা পালা তার লগত যদি আকৌ এনেকুয়া এটা আধা লগাই দিয়া এটো এটা নহল জানো আকৌ এনেকুয়া আধা এটা আছিলে তার লগত এনেকুয়া এটা আধা লগাই দিলো হয়নে এটা মুঠতে কেটা আধা লগালো এটা দুটা তিনটা চারিটা চারিটা আধা লগাই আমি গোটা বস্তু কেটা পালো দুটা হয়নে গতিকে এই বর্গটো এই আকৃতিটোর কালিটো আমি কিমান বলি কব পাৰিম দহ বর্গ সেন্টিমিটার দহ বর্গ সেন্টিমিটার হয়নে এতিয়া বুঝি পাইছানে যে এনেকুয়া আকৃতিবিলাকৰ ক্ষেত্ৰত কি কৰিম আমি সম্পূৰ্ণ বৰ্গ আৰু আধা বৰ্গ বিচাৰিম সম্পূৰ্ণ বৰ্গটো কেনেকুৱা য'ত মানে গোটেই বৰ্গটো এনেধৰণে ছবি মানে আকৃতিটোৱে এনেকুৱা এটা বৰ্গ আগুৰি আছে হয়নে আৰু আধা বৰ্গ বুলি ক'বলৈ গ'লে আকৃতিটোৱে ক'ৰবাত এনেকুৱা ঠাইও আগুৰিছে গোটেই বৰ্গটো নাই আগুৰা এনেকুৱা ঠাইহে আগুৰিছে যেনে এই ওপৰৰ এই অংশ দুটাত আৰু তলৰ এই অংশ দুটাত হয়নে গতিকে আমি গোটেইবিলাক হিচাপ কৰি উলিয়াম হিচাপ কৰাৰ পিছত সম্পূৰ্ণ বৰ্গটো সম্পূৰ্ণই হ'ব গোটা বস্তুটো গোটাই হৈ থাকিব আৰু য'ত আধা আধা আছে সেইকেইটা আমি কি কৰিম আধাৰ সংখ্যাটো আকৌ আধা কৰি পেলাম যেনে চাৰিটা আধা পালে তাক গোটা বস্তু কেইটা বুলি ধৰিম আমি দুটা ছটা যদি আধা পাওঁ গোটা কেইটা বুলি ধৰিম তিনিটা হয়নে সেইকেইটাৰ শেষত যোগ কৰি দিয়ে তাৰ আমি কালিটো উলিয়াব পাৰিম তেতিয়াহ'লে প্ৰথম চিত্ৰ একৰ কালিটো আমি কিমান পাইছিলোঁ আঠে দুৱে দহটা দহ বৰ্গ চেণ্টিমিটাৰ হয়নে দুই তিনি চারি পাঁচ ছয় সাত আট আঠে দুয়ে দহ বর্গ সেন্টিমিটার এইখিনি আমি দহ বর্গ সেন্টিমিটার বলে লিখিব পাৰোঁ এটা চিত্র দুই কালিটো তোমালোকে উলিয়াবলৈ যত্ন করবে তাত সম্পূর্ণ বর্গ কেটা আছে লিখিবা আধা কেটা আছে লিখি সেই আধাটোক আকৌ আধার সংখ্যাটো আকৌ আধা কৰি পেলাবা যেনে যদি তাত দহটা আধা পোৱা তেতিয়া আমি তাত পাঁচ বুলিহে ধৰিম কাৰণ আধা আধা আছিলে দহটা সেই দহটাক যেতিয়া আমি গোটা কৰি পেলাওঁ তেতিয়া পাঁচে ওলাব হয়নে তেনেধৰণে এইকেইটা কৰিবলৈ যত্ন কৰিবা
এইকেইটা কৰিবলৈ যত্ন কৰিম। তাৰপিছত আমি তোমালোকক এই বিষয়ে এইকেইটাৰ বিষয়ে বুজাবলৈ যত্ন কৰিম। গতিকে তোমালোকে আজি এই ভাগ কৰিবা আৰু লগতে এইকেইটাও এই ভাগো কৰি পেলাবা।